প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী রয়েছ তোমাদের যাদের পরীক্ষা এখনো পর্যন্ত হয়নি কিংবা যাদের পরীক্ষা চলছে তাদের অনেকের যে সমস্যাটা হচ্ছে এবং পরীক্ষা যার কারণে রিজেক্ট হয়ে যেতে পারে বাতিল হয়ে যেতে পারে এবং তোমাদের সাপ্লি চলে আসতে পারে সেই সমস্ত বিষয় একেবারেই যাতে তোমরা না করো বা মনোযোগ দাও সেটা নিয়েই আজকের এই ভিডিওতে তোমাদের এর আলোচনা করব কাজেই প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা কলেজের ছাত্রছাত্রী রয়েছে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে যাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা সকলেই জানো ইতিমধ্যে তোমাদের অনেকের পরীক্ষা হয়ে গেছে এ এবং অনেকের পরীক্ষার ঘোষণা হয়েছে এ এখনো পর্যন্ত শুরু হয়নি অনেকের পরীক্ষা চলছে এক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীদের থেকে একটা সমস্যা শোনা যাচ্ছে এবং অনেক ছাত্রছাত্রী কিন্তু আগে এই কারণেই কিন্তু পরীক্ষা বাতিল হয়েছে বা সাপলির সম্মুখীন হয়েছে কি ব্যাপারটা সেটা বলার আগে তোমরা কিভাবে পরীক্ষা নেবে পরীক্ষার প্রস্তুতিতে কি করে রাখবে সেটা সবার প্রথমে তোমাদের আলোচনা করি দেখো সবার প্রথমে তোমরা জানো তোমাদের কলেজের পক্ষ থেকে এ বা ইউনিভার্সিটির পক্ষ থেকে তোমাদের ফ্রন্ট পেজ প্রোভাইড করা হয় যেখানে তোমার নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সাবজেক্ট সমস্ত তথ্য দিয়ে দিতে হয় ওগুলো ওটা কি করতে হয় অনেক আগে তোমাদের আমি দিয়েও দিয়েছিলাম ইউনিভার্সিটি অনুযায়ী একটা ফন্ট পেজ তোমাদের দিয়ে দেয় যেটা তোমাদের জেরক্স করে এ সম্পূর্ণভাবে ফিল করতে হয় এবং তোমাদের কি হচ্ছে লিখতে হবে মানে যে প্রশ্নটা পিডিএফ আকারে তোমাদের কলেজের পক্ষ থেকে পাঠানো হবে কলেজের ওয়েবসাইটে কিংবা কলেজের গ্রুপে কিংবা ইউনিভার্সিটি ওয়েবসাইটে তো সেখানে রীতিমতো মেনশন করে দেওয়া হবে প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে একই রকম ওয়েবসাইটে কিন্তু কোশ্চেন দেওয়া হয় না আলাদা আলাদা ওয়েবসাইটে দেওয়া হয় এক্ষেত্রে ওয়েবসাইট থেকে তোমরা প্রশ্নপত্র ডাউনলোড করতে এ পরীক্ষা দিতে পারবে তার আগে তোমাদের যে বিষয়গুলো করতে হবে ফ্রন্ট পেজ যেটা তোমাদের আগে আগেভাগেই জেরক্স করে রেখে দিতে হচ্ছে বাড়িতে অনেকগুলো জেরক্স তোমরা আগেই করে নিয়েছো অনেক আগেই আমি বলে দিয়েছি এবং তোমাদের কী হচ্ছে এ ফোর পেজ তৈরি করে রাখতে হবে এ ফোর পেজেই কিন্তু তোমাদের পরীক্ষার যে অ্যান্সার সেটা লিখতে হবে তো এ ফোর পেজে পরীক্ষার অ্যান্সার লেখারও কিছু নিয়ম আছে এক নম্বর এ ফোর পেজে দু পেজ দুদিকে হয় তোমরা যে কোনো একটা পেজে কিন্তু অ্যান্সার লিখবে দ্বিতীয় পেজে অ্যান্সার লিখবে না অনেক সময় দেখা যায় ছাপ থেকে যায় সেক্ষেত্রে তোমরা ছবি তুলে যখন পিডিএফ করবে এ তখন কিন্তু তোমাদের সমস্যা হবে কাজেই একটা এ ফোর পেজের এক পেজেই কিন্তু তোমরা লিখবে এবং দ্বিতীয় যে বিষয়টা মনে রাখবে অন্যান্য কালি ইউজ করবে না ব্ল্যাক পেন ইউজ করবে কারণ ব্ল্যাক পেন যদি ইউজ করো সেক্ষেত্রে পিডিএফে কনভার্ট করতে বা পিকচার যদি তোমরা তোলো তাহলে কিন্তু স্পষ্ট ওটা ওঠে কাজেই তোমাদের প্রত্যেককে অনুরোধ করবো তোমরা শুধুমাত্র ও কী হচ্ছে ব্ল্যাক কালি ইউজ করেই কিন্তু তোমাদের পরীক্ষাটা দেবে তো এই এইগুলো কিন্তু আগের থেকেই তোমরা সাজিয়ে রাখবে যেমন এ পেজ চারিদিকে মার্জিন বলো যা কাজ রয়েছে এরপর পেজে এ পেজের ওপর ওর সমস্ত যে কাজ রয়েছে সেগুলো কিন্তু তোমরা আগেই তৈরি করে রাখবে এরপরে তোমরা প্রশ্নপত্র ও পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে প্রায় আধা ঘন্টা আগে কিংবা পনেরো মিনিট আগে তোমরা পেয়ে যাবে প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটি বা কলেজ আধা ঘন্টা দিয়ে থাকে তো এই আধা ঘন্টা আগে তোমরা প্রশ্নপত্র ডাউনলোড করে নিতে পারবে এবং তারপরে তোমরা লিখতে শুরু করবে লেখার পরে তোমাদের ওটাকে পিডিএফে কনভার্ট করতে হবে পিডিএফে কনভার্ট করে সেটা কিন্তু ইউনিভার্সিটিকে দিয়ে দিতে হবে নির্দিষ্ট ও ইমেলের মাধ্যমে এ তো এক্ষেত্রে তোমাদের বলে দেওয়া হবে অ্যাকচুয়ালি কোন ইমেলে আপলোড করতে হবে যদি ওয়েবসাইটে আপলোড করতে হয় সেটাও তোমাদের বলে দেওয়া হবে কলেজের পক্ষ থেকে সম্পূর্ণ তথ্য তো এক্ষেত্রে আরও একটা বিষয় মনে রাখতে হবে এই যে পিডিএফে তোমরা সেন্ড করছো ও বা ওয়েবসাইটে তোমরা আপলোড করছো তো এখানে এক্ষেত্রে কিন্তু তোমাদের প্রত্যেকের যে এ ফাইলটা রয়েছে পিডিএফ ফাইলটা তার নামও কিন্তু একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া অনুযায়ী তোমাদের বলে দেওয়া হবে প্রথমে দেখা গেল তোমার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের নাম তারপরে একটা আন্ডাস কোড দিয়ে তোমার রোল নাম্বার তারপরে হয়তো তোমার নাম বা এটা একটা নির্দিষ্ট ফর্ম্যাট বলে দেওয়া হবে যে এই ফরম্যাটে তোমাদের যে ফাইলটা রয়েছে পিডিএফ ফাইলটা বা অ্যান্সার শিটটা তার নামকরণ দিতে হবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের নামকরণ করতে হবে এবং নামকরণ করার পর পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ও বলে দেওয়া তোমাদের ইমেলে কিংবা ওয়েবসাইটে আপলোড করে দিতে হবে এটাই হলো তোমাদের এর পরীক্ষার সম্পূর্ণ পদ্ধতি এক্ষেত্রে কিছু ভুল ছাত্রছাত্রীরা করে থাকে সেই ভুলগুলো কি কি এক সবার প্রথম ছাত্রছাত্রীরা ইমেলে যখন সেন্ড করে ইমেল তো সেন্ড করে কিন্তু দেখা যায় ইমেলটা সেন্ড হয়েছে কি না তারা কিন্তু এটা খুলেও দেখে না অনেক সময় দেখা যাক তুমি যখন পিডিএফটা সিলেক্ট করে এ তারপরে যখন তোমরা ইমেল অপশানে যাচ্ছ এবং ইমেলটা টাইপ করে তোমরা যখন তোমাদের যে ইমেলের নেম আছে সেটা দিয়ে এ তোমরা যখন ইমেলটা ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছ সেন্ড করছো তখন তোমরা মনে করছো যে এটা তো সেন্ড হয়ে গেছে কিন্তু অনেক সময় দেখা যায় সেটা সেন্ড হয় না সেই কারণে তোমাদের যে পরীক্ষার টাইম টেবিল থাকে সেটাও পেরিয়ে যায় অনেক পরে তুমি যখন তোমার রেজাল্ট দেখছো তখন তোমাকে দেখা যাচ্ছে তোমার কে অ্যাবসেন্ট দেখাচ্ছে তোমাকে সাপ্লিট দেওয়া দেওয়া হয়েছে বা বিভিন্ন বিভিন্ন ব্যাপার তো এক্ষেত্রে এই সমস্যার সম্মুখীন কিন্তু কিছু ছাত্রছাত্রী হচ্ছে বা হয়েছে যদিও পরবর্তীকালে কলেজের পক্ষ থেকে কিছু সাহায্য করে থাকে এই সমস্ত বিষয়ে তার সত্ত্বেও তোমাদের প্রত্যেককে বলবো অবশ্যই পরীক্ষার পরে যখন তোমরা তোমাদের যে পিডিএফটা আছে বা তোমাদের যে শিট কিপটা আছে সেটা যখন তোমরা সেন্ড করবে অতি অবশ্যই তোমরা ইমেলে গিয়ে আবার দেখবে পুনরায় ওই ইমেলটা সেন্ড হয়েছে তো যদি না হয় তাহলে কিন্তু আবার তোমরা দ্বিতীয়বার সেন্ড করবে যতক্ষণ না পর্যন্ত সেন্ড হচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা সেন্ড করতে থাকবে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ইমেলটা সেন্ড হয় না অনেকে আর না ভাবে ইমেলটা পৌঁছে গেছে তো এই ভুলটা কিন্তু একেবারেই করবে না তাহলে কিন্তু অনেক সমস্যার তুমি সম্মুখীন হতে পারো আর যে যে বিষয়গুলো বললাম প্রত্যেকে অনুসরণ করবে এছাড়া তোমাদের প্রত্যেককে বলে রাখি একটা নির্দিষ্ট টাইম থাকে সেই টাইমের মধ্যে কিন্তু তোমরা তোমার খাতাটা জমা দেওয়ার চেষ্টা করবে এ এবং সমস্ত যে ক্রিয়াকলাপ রয়েছে এফোর পেজের এর বা তোমাদের ফ্রন্ট পেজ তৈরি করা সেগুলো কিন্তু অনেক আগে মানে যেদিনকে যে পরীক্ষা হচ্ছে তার আগের দিন রাতেই তোমরা সমস্ত কাজ কমপ্লিট করে ফেলো যাতে কোনো রকম তোমাদের অসুবিধা না হয় বাদ বাকি তোমরা যারা পরীক্ষা দিয়ে ফেলেছ তোমরা কীরকমভাবে পরীক্ষা দিয়েছ তোমাদের পরীক্ষা দিতে রকম অসুবিধা হয়েছে কিনা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে আর যারা পরীক্ষা দেবে এখনও পর্যন্ত দাওনি তোমাদেরও প্রত্যেককে জানিয়ে রাখি তোমরা এই পদ্ধতি অবলম্বন করেই পরীক্ষা দাও বাদ বাকি তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল তোমরা প্রত্যেকে ভালো রেজাল্ট করো এবং রেজাল্ট করবেও তোমরা অনেকে আমাকে অলরেডি তোমরা ইনস্টাগ্রামে লিখে পাঠিয়েছ যে খুব ভালো হয়েছে পরীক্ষা তো তোমরা যারা পরীক্ষা দিয়ে ফেলেছ বা যারা পরীক্ষা দিচ্ছ ও তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমরা অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে আমাকে জানিও এছাড়া যারা পরীক্ষা দেবে এখনো পর্যন্ত দেওনি তোমাদের প্রিপারেশন কেরকম তোমরা কত নম্বর আশা করছো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইলো প্রত্যেকের কাছে যাতে কোনো স্টুডেন্টদের রকম সমস্যা না হয় বা এই ইমেল সেন্ডের ব্যাপারটা অনেকে জানে না তারাও যাতে বিষয়টা জানতে পারে তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত